হ্যালো এভরিওয়ান, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি NEET.NTA.NIC.IN এর ওয়েবসাইটে। এইখানে এই ওয়েবসাইটটা খুললেই এখন ফ্রন্ট পেজেই এই জিনিসটা দেখাচ্ছে, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট UG 2021, দেন ভিউ অ্যাডভান্স ইনফরমেশন ফর অ্যালটমেন্ট অফ সেন্টার সিটি লিঙ্ক 1 অ্যান্ড লিঙ্ক 2। এখানে যে কোনো একটা লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে তুমি দেখতে পারবে তোমার কোন সিটি পড়েছে না পড়েছে। এখানে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, তোমার ডেট অফ বার্থটা ঠিকঠাক লিখতে হবে এবং সিকিউরিটি পিন যেটা আছে সেটা লিখে সাবমিট করলেই তোমার কাছে একটি পেজ আসবে। কেমন আসবে না আসবে সেটাও আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এবার তোমাদের কাছে একটা যেটা অনেকেই ফেস করছো সেটা হচ্ছে সিকিউরিটি পিনটা বলছে যে মিসম্যাচ করছে। ওই জিনিসটা হচ্ছে এখন জাস্ট এই পুরো প্রসেসটা আপলোড হয়েছে ওয়েবসাইটে, সেই জন্য এটা কিছুক্ষণের জন্য হচ্ছে যতটা আমার মনে হয়। আমিও যখন একটি ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ এই সব নিয়ে যখন ট্রাই করি, ফার্স্ট লিঙ্কটা থেকে প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে হয়েছিল, কিন্তু আমি সেকেন্ড লিঙ্কটা থেকে হয় কি না দেখার জন্য যখন ট্রাই করি 5-6 বার করলাম হচ্ছে না। এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা যেটা আমি তোমাদের জানিয়ে দিলাম, হয়তো তোমরাও এটা ফেস করতে পারো, চিন্তিত হওয়ার কিছু নেই। আমি যে ক্যান্ডিডেটের দেখেছিলাম তার যে ফার্স্ট চয়েস ছিল সেই ফার্স্ট চয়েসেই তার দিয়েছে এবং পুরো জিনিসটার মধ্যে কিন্তু বেশ ভালো কিছু ইনফরমেশনও দেওয়া আছে পরীক্ষায় প্রশ্নপত্র নিয়েও। এইরকম একটি পিডিএফ তোমাদের কাছে ডাউনলোড হয়ে আসবে, কিন্তু আমি পিডিএফটার সমস্ত কিছু তথ্য দেখাবো না, কারণ এটা যে ক্যান্ডিডেটের আমি নিয়েছি সেই ক্যান্ডিডেটের একটা নিজস্বতা বলে জিনিস থাকে। তো এখানে কী কী জিনিস আছে, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেটস নেম, ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, ক্যাটাগরি, পার্সন উইথ ডিসেবিলিটি ইয়েস অর নো, মিডিয়াম অফ কোশ্চেন পেপার বেঙ্গলি নাকি ইংলিশ না অন্য কিছু না হিন্দি, এই জিনিসটা উল্লেখ করা আছে। ডেট অফ এক্সামিনেশানে 12 সেপ্টেম্বরই লেখা আছে। টাইম অফ টেস্ট 2 থেকে 5টা লেখা আছে। সিটি অফ এক্সামিনেশান, এই ক্যান্ডিডেটটি যে সিটিটা তার প্রথমে দিয়েছিল সেই সিটিটাই তার ক্ষেত্রে এসেছে এবং এখানে লিখে দিয়েছে দিস ইজ নট দ্য অ্যাডমিট কার্ড ফর নিট UG 2021, দিস ইজ অ্যান অ্যাডভান্স ইনফরমেশান ফর অ্যালটমেন্ট সেন্টার সিটি টু ফেসিলিটেট দ্য ক্যান্ডিডেট, দ্য অ্যাডমিট কার্ড শ্যাল বি ইস্যুড লেটার। কি এখানে ফেসিলিটেট করছে জানি না, জাস্ট একটা সিটিটা তার কোন চয়েসে কোনটা পড়ছে সেটা জানিয়ে দিচ্ছে, সেই সিটির কোথায় সেন্টার হবে না হবে সেসব কিছু বলছে না। আর এখানে নোট বলে যে সেকশনটা পুরো দিয়েছে এটার জন্য আর একটা ডেডিকেটেডলি আমি একটা ভিডিও থ্রু দিয়ে বলে দেবো, যাতে তোমাদের আরও আমি ভালোভাবে বোঝাতে পারি। এইখানে এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি, এই জিনিসটার জন্য আমি পরে তোমাদের আরেকটি কিছুক্ষণের মধ্যে আমি দেখাচ্ছি, ঠিক আছে, একটা ভিডিও আপলোড করছি। আজ রাত হয়েছে অনেক, তাও আমি চেষ্টা করব আজকের মধ্যেই দেওয়ার। আর যারা NEET 2021 ফর্ম ফিল আপ করেছো এবং পরীক্ষায় বসবে সেক্ষেত্রে শেষ মুহূর্তে কিছু মক টেস্ট দেওয়া তো অবশ্যই জরুরি হয়ে দাঁড়ায়, সেইখানে তোমরা আন একাডেমির ফ্রিতে এই মক টেস্টগুলোতে পার্টিসিপেট অবশ্যই করবে। এখানে 5টা ফুল সিলেবাস মক টেস্টের এরা ব্যবস্থা করেছে যেগুলো কমপ্লিটলি ফ্রি এবং সেটা 28 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো এনরোল করতে পারো তোমরা নিচে ডিসক্রিপশান বক্সে, তার লিঙ্কও দেওয়া আছে। এই মক টেস্টটা ইংলিশ এবং হিন্দি দুটো ভাষাতে প্রশ্ন থাকবে, যেরকম নিটেতে ইংলিশ আর হিন্দির পেপারটা হয় ঠিক সেরকম হিন্দি এবং ইংলিশ দুটোই পাওয়া যাবে। আর অল ইন্ডিয়া নিট ইউজির র্যাঙ্ক প্রেডিক্টর থাকবে তোমার এখানে, অল ইন্ডিয়াতে নিট ইউজির তোমার এই র্যাঙ্কের বেসিসে কত হচ্ছে সেটা এরা প্রেডিক্ট করবে তোমার এই পারফরমেন্সের উপর বেশ করে 5টা ফুল মক দেবার পরে। এরা এটা এই জন্যই করতে পারে কারণ এদের যে ফুল মক নিচ্ছে এখানে একই সাথে তোমার সাথে এই ফ্রিতে টেস্টগুলো ফুল মকের ও হাজার হাজার স্টুডেন্ট মানে পার্টিসিপেট করবে, বুঝতেই পারছো। আর এই টেস্টগুলোর প্রতিটারই কিন্তু ভিডিও সলিউশনও পরে দিয়ে দেওয়া হবে, সেটা তোমাকে তোমার ভুল ত্রুটিগুলো বুঝতে সুবিধা হবে তার ফলে এবং সেইগুলো তুমি রেকটিফাই করতে পারবে যাতে তোমার আসল এক্সামে গিয়ে সেই ভুলগুলো না হয়। অ্যান্ড অবশ্যই লাস্ট পয়েন্টে যেটা বলছে এখানে, মক টেস্ট কিউরেটেড ইন লাইন উইথ দ্য লেটেস্ট নিট ইউজি এক্সাম প্যাটার্ন। তো অন্যান্য মক টেস্টে যেরকম তোমরা দেখো ব্যাকডেটেড প্রশ্ন বেশি থাকে, সেই রকম কিন্তু হবে না, নতুন যে প্যাটার্নটা এখন ফলো হচ্ছে সেই প্যাটার্ন অনুযায়ী হবে। আর অল ইন্ডিয়া মক টেস্ট সিরিজের এই যে শিডিউলটা এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। আর অবশ্যই এখানে ফ্রিতে যে বলছি ফ্রিতে তখনই পাবে যদি নিচে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করার পর ওখানে কোড যদি SG200 দাও তবেই পাবে। আর যে কমব্যাট নামের যে টেস্টটা হয় সেটা তো তোমরা জানো ফ্রিতে প্রতি রবিবার হয় 11টা থেকে, এবারেও হবে, সেটাও তোমরা দিতে পারো, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে আর কোড ওই সেম এনরোল করার জন্য। আর আন একাডেমিতে 21 আগস্ট থেকে 13 দিন ধরে চলবে রিভিশনের একটা সিরিজ, যেখানে 3টে সাবজেক্টের ওপর 38 জন টপ এডুকেটার
90টা সেশন নেবেন টোটাল, এতে তোমার পুরোপুরি জিনিসটা যতটা সিলেবাস ছিল পুরোটা একবার রিভাইজ হয়ে যাবে। আর এটা কমপ্লিটলি ফ্রিতে পাওয়া যাবে। যদি কোনো জায়গায় এনরোল করার সময় কোড চাই তাহলে অবশ্যই SG200 কোডটা ইউজ করবে, তোমরা ফ্রিতে এটা পুরোপুরি অ্যাক্সেস করতে পারবে। ডেসক্রিপশান বক্সে এটারও লিংক দেওয়া আছে।